জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে 250 শয্যা বিশিষ্ট ঝিনাইদহ সদর হাসপাতাল। ভবনের বেহাল দশায় আতঙ্কিত সেবা নিতে আসা মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন সাদি আমর। ঝিনাইদহের 16 লাখ মানুষের উন্নত স্বাস্থ্য সেবা দিতে নির্মাণ করা হয় 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। আটতলা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 42 কোটি 95 লাখ টাকা। লিফট সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এই হাসপাতালটিতে। হস্তান্তরের 1.5 বছরের মধ্যে দেয়াল ও মেঝে থেকে উঠে যাচ্ছে টাইলস, ভেঙে পড়ছে কাঁচের দেয়াল, উঠে যাচ্ছে মেঝের ইট সুরকি। নিম্নমানের কাঠ দেওয়ায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে দরজাগুলো। এ যাবৎ অন্তত 70 বার অচল হয়েছে হাসপাতালের লিফট। এই টাইলসগুলোর ভিতরে এরকম বাড়ি দিলে শব্দ হয়, ভিতরে সিমেন্ট নাই, এই কারণে এরকম অটোমেটিক ফেটে ফেটে ভেঙে যাচ্ছে। হালকা পাতলা ঝড় হলেই গ্লাসগুলো ভেঙে পড়ে যাচ্ছে, একবারে হঠাৎ করে টাইলসগুলো পড়ে যায়। এবং এইরকম একটা ইসির ভিতরে আমাদের অপারেশন থিয়েটারে অনেক দামি যন্ত্রপাতি আছে, যেগুলো যে কোনো সময় ক্ষতির সম্ভাবনাতে একটা ঝুঁকি থাকে। এই ঝুঁকি এবং যে রোগীদের অপারেশন করা হচ্ছে এদেরও ইনফেকশনের অনেক চান্স থাকে, এখানে স্টেরিলাইজেশন ব্যাপার স্যাপার আছে। কাজগুলো ঠিক মতো করতো তাহলে মনে হয় ভেঙে যেত না। যারা দেখাশোনা করেছে তারাও ঠিক মতো হয়তো দেখাশোনা করেনি, এর কারণে হয়তো এটা হতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিষয়টি অভিযোগ আকারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হলেও এখনো সুরাহা হয়নি। যে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই ঝিনাইদহের সবাই আসছেন, এসে সমস্যাগুলো দেখে গেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। গণপূর্ত বিভাগের কর্মকর্তা বলছেন হাসপাতালের এই ত্রুটি মেরামতযোগ্য, সমস্যা সমাধানের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান আশ্বস্ত করেছে। কাজ করা হয়েছে, যে আইটেমের যে কাজ করা হয়েছে আইটেম ঠিক আছে, কাজের পরিমাণও ঠিক আছে। তা এখন হচ্ছে যে কাজটা দেখা যাচ্ছে যে কাজটা সাস্টেইন করছে না, টেকসই হচ্ছে না, এটাকে টিকানোর জন্য যেটা করা প্রয়োজন সেটা ঠিকাদারি প্রতিষ্ঠান সেটা করে দিবেন বলেই আমাদের লিখিতভাবে আশ্বস্ত করেছেন। দ্রুতই হাসপাতালের ত্রুটি মেরামতের ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সাদিয়া ওমর, চ্যানেল আই।